গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। জানি আজকে ভিডিওটা আস্তে আস্তে প্রচুর লেট হয়ে যাবে, কিছু করার নেই। যদি ভালোবাসো আমার চ্যানেলটাকে তাহলে এইভাবে তোমরা লেট হোক জলদি হোক দেখে নিও। আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে, কেন কি আজকের রেসিপিটা পুরোপুরি একটা লেফট ওভার রাইস দিয়ে তৈরি করা, মানে লেফট ওভার ভাতও বলতে পারি যেটাকে। তো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, ভালো লেগে থাকলে দেখো আগে। কিছু কিছু সামগ্রী যেরকম আমি নিচে লিখে দিয়েছি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কেচাপ, সয়া সস, ভিনেগার, মরিচ কুচি মানে লঙ্কা কুচি, তারপর আছে পেঁয়াজ কুচি, অনেক কিছু আছে, রেড ফুড কালার আছে, মধু আছে, নুন আছে, এরকম অনেক কিছু আছে। তো যা যা আছে যা যা নেই সব কিছু আমি লিখে দিয়েছি। তো এখানে কুচি কুচি করে মাংসগুলোকে কেটে নেওয়া হয়েছে, আর আজকের রেসিপিটা তৈরি করেছে ভাই আর মা মিলে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে পেলে মাংসটাকে কুচি কুচি করে কাটার পর খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল। তারপর এখানে নুন আর রেড ফুড কালার আর কর্নফ্লাওয়ার আর এতে কী দেওয়া হবে সব কিছুই বলে দেবো। দেখতে থাকো, দেখতে থাকলে আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বাড়িতে এরকম ধরো ফ্রেন্ডস আসছে হঠাৎ রাতেবেলা, এরকম হয় না কখনো কখনো কেউ এসে পড়ছে, তো বাড়িতে কিছু নেই, তো ধরো এই কিছু সামগ্রী, এইগুলো সামগ্রী তো সাধারণ সবার বাড়িতে আই গেস আছে, তো এগুলো দিয়ে তৈরি করতে পারবে। আর ওই মাংসের যে ম্যারিনেট করেছিলাম মাখানোটাতে, ওটাতে একটু পরিমাণে ভিনেগার দেওয়া হয়েছিল, তারপর কড়া একটা বসিয়ে তাতে কিছু পরিমাণে সাদা তেল ঢেলে গরম করার জন্য রেখে দেওয়া হয়েছে। তো তুমি দেখতেই পাচ্ছ, তো আজকের রেসিপিটা সম্পূর্ণ ভাই তৈরি করেছে। অ্যান্ড সো ফর দ্যাট তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তারপর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এরকম ধরনের রেসিপিটা কিন্তু আমরা ঠেলাতে, যেরকম রাস্তার সাইডে যে ঠেলাগুলো আছে না, ওখানে কিন্তু প্রচুর পাওয়া যায়। তো আই গেস তোমরা অনেকে খেয়েছো, যদি না খেয়ে থাকো তাহলে বাড়িতে তৈরি করে খাও, রেসিপি তো দিয়ে দিলাম এবারে, তাই না? আর খাওয়া জিনিসটাও নষ্ট হলো না। তো তোমরা দেখেছো হয়তো ঠেলাতে এরকম লোহার পাত্রতেই তৈরি করে, তো মা এখানে অনেক বেশি একটু তেল দিয়ে ফেলেছিলো, তো ভাই বললো যে কমিয়ে ফেলো। কমানোর পর তারপর এখানে রসুন কুচি, আদা কুচি আর কী কী দেবে সেটা দেখো। তো যেটা বলছিলাম, তোমরা ঠেলাতে প্রচুর দেখতে পাও যে ওরা এরকম বড়ো বড়ো লোহার কড়াতে বানায়, আর খুব নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দর করে। আর এরকম একটা কড়াতে ফ্রাইড রাইস ভাজার ভিডিও আমার ইনস্টাগ্রামে আছে, তোমরা যদি দেখতে চাও আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা কিন্তু নিচে দেওয়া আছে, মানে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে কিন্তু চেক আউট করতে পারো। তো দেখতেই পেলে এখানে আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভাজানো হচ্ছে, একদম লাল করা হবে না, একটু ভাজার পর এখানে কুচানো পেঁয়াজ। তো যেহেতু আজকে আমি ক্যামেরাম্যান ছিলাম, তো মাকে আমি বলছিলাম যে এখানে রাখো হাতটা, ওখানে রাখো হাতটা। আর তারপর এখানে দেখতে পেলে কাঁচা লঙ্কা কুচি কিংবা কাঁচা মরিচ কুচি, যেটাই বলো, তো সেটা দিয়ে দেওয়া হলো। একদম সিম্পল আর একদম ইজি রান্না, যে কেউ করতে পারবে, আর ঝটপট একদম অফিসেও নিয়ে যেতে পারো। লেফট ওভার খাওয়া, ভাবো লেফট ওভার জিনিস দিয়ে এসব করলে, মানে তোমরা ইচ্ছা করলে তোমরা খেতে চাইছো না বা খাওয়া বেঁচে গেছে, অনেকটা ভাত ফেলতে কষ্ট হচ্ছে, হয় না এমনটা? তো তখন তোমরা এইভাবে করে খেতে পারো কিন্তু নেক্সট ডে। তো তারপর এখানে স্বাদ মতো করে নুন, তারপরে আর কী কী দেবে সেটা দেখতে থাকো। তো এখানে মা দেখতে পাচ্ছ তোমরা, এখানে মা ভাজা যে চিকেনটা ভেজেছিলো সেটাকে দিয়ে দিচ্ছে। তো চিকেনটা তোমরা এবারে প্রশ্ন হতে পারে যে কেন লাল লাল করেছো, মানে তো তোমরা প্রায় দেখো যে চাইনিজ চিকেন যেগুলো হয় কিংবা ঠেলাতে যে বিক্রি করে চিকেনগুলো, তো সেগুলো সবসময় এরকম কালারগুলো প্রচণ্ড পরিমাণে লাল লাল থাকে, দেখতে দুর্দান্ত লাগে, তাই না? তো ভাই মানে এরকম করে ভেজে নিল ফুড কালার দিয়ে। তো তোমরা চাইলে স্কিপ করতে পারো, ফুড কালারটা স্কিপ করে গুঁড়ো মরিচও দিতে পারো। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি তোমাদের, যখন মাখানো হয়েছিলো তাতে কিন্তু একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। আর তোমরা দেখতে পেলে এখানে যে ভাজানো হচ্ছে, মানে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, এখানে কিন্তু একটু পরিমাণে সয়া সস দেওয়া হচ্ছে। আর এখানে দেখো লেফট ওভার ভাত, মানে যেটা ভাত দুপুরে ছিল বেঁচে গেছিলো, প্রচুর পরিমাণে বেঁচে গেছে। রাতে তো মা পাপা কেউ ভাত খায় না, তো আমি ভাই আছি আর একজন ভাইয়ের ফ্রেন্ড আছে, তো কী করা হবে এবারে? মা মানে ভাইকে বলছিল যে কী করবো কী করবো, আর বিশ্বাস করে সকাল থেকে একটা কন্টেন্টও আমি পাচ্ছিলাম না যে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি সারা দিন বসে 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 একটা ভিডিও এডিট করছিলাম, কিন্তু সেটা দিতে আর ইচ্ছা করলো না। তারপর মা বললো যে মাংস নিয়ে আসো, ভাইকে বললো তো এরকম কিছুটা বানাবো, তৈরি করবো, লেফট ওভার ভাত অনেক আছে। তারপর তোমরা দেখতে পেলে এখানে ভাতে মা টমেটো সস, সয়া সস সব কিছু এক এক করে দিয়ে দেবে। এবারে এই দেখো মা দিচ্ছে না, সরি ভাই দিচ্ছে। তো যেটা দেখতে পেলে প্রচুর
একদম ইমিডিয়েট, মানে একদম ফ্রেশ ফ্রেশ, এটা আজকেই বানানো হয়েছে, একদম আজকে মানে একটু আগে বানানো হয়েছে, একটু পরেই তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে রেসিপিটা। তো চাইলে তোমরা এটাকে কালকে বানিয়েও কিন্তু খেতে পারো। এটা কিন্তু সন্ধ্যার সময় যেরকম আমরা বেড়াতে বেরোই না, তখনও এটা খাই আমরা, রাস্তা মার্কেটিং করতে গেলে কোথাও কোথাও। তো বাড়িতে যখন লেফট ওভার ভাত থেকে যাবে, তো এইভাবে বাড়িতে তৈরি করে খেতে কী ক্ষতি আছে বলো তো, বাড়িতেই খেয়ে নাও। তো দেখতে পেলে এখানে কী কী দেওয়া হলো, তারপর খুব ভালো করে কিন্তু ভাতগুলোকে মিক্স করতে হবে, কেন কি যেহেতু লেফট ওভার রাইস আর দল্লা পাকি পাকি আছে, তোমরা বুঝতেই পারছো ঠান্ডা হয়ে গেছে সেই জন্য। তো এটাকে খুব ভালো করে ঝুরঝুরে ঝুরঝুরে করতে হবে, এবারে খুব ভালো করে গুটিয়ে গুটিয়ে এটাকে মানে ঝুরঝুরে করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আর এখানে একটু পরিমাণে মধু আছে, তো একটু পরিমাণে তোমরা এখানে চাইলে চিনি ইউজ করতে পারো, কিংবা চিনি মধু কিছুই ইউজ করতে না চাইলে পুরোটাই স্কিপ করে দিতে পারো, বাট একটু মধুটা দিলে ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায়, খেতে খুব ভালো হয়, সিরিয়াসলি বলছি ট্রাই করে দেখো। আর আমি বলছি এটা আমরা আগেও খেয়েছি অনেকবার, তো ভাবলাম যে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, তাতে তো কোনো ক্ষতি নেই। তো দেখতেই পাচ্ছ আমি এবারে নাড়াতে চলে গেলাম, কেন কি মা অন্য একটা পাপার জন্য খাবার প্রিপেয়ার করছিলো, আর এখানে ভাই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ গোলমরিচ মানে ব্ল্যাক পেপারের যেটা পাউডারটা সেটা। তো আমি এবার এটাকে খুব ভালো করে মিক্স করছিলাম যাতে, আর সেই জন্য ভিডিওটা ভালো করে হয়তো তেরাবেকা হয়ে গেছিলো, আমি বুঝতেও পারিনি। তো ভালো যে শেয়ার করে দিই তোমাদের সঙ্গে, আর কী লজ্জা করবো বলো, এতগুলো ভিডিও লাস্ট 7-8 মাস ধরে তোমাদের সঙ্গে পরিচয় আমার, তোমরা আমার একটা ছোট্ট ফ্যামিলি, তো তোমাদের সাথে আবার কিসের লজ্জা করবো, এই জন্য ভাবলাম যে তৈরি করে ফেলি। আর সিরিয়াসলি বলছি খুব ভালো হয়েছিলো খেতে, আর এটার সঙ্গে তোমরা চাইলে চিকেন মাঞ্চুরিয়ান খেতে পারো, কিংবা চিকেন চাপ বানিয়ে খেতে পারো, খুব ভালো হয় খেতে, সিরিয়াসলি বলছি, কিংবা ভেজ মাঞ্চুরিয়ানও টেস্ট করতে পারো, এটার সাথে খারাপ যায় না। তবে তুমি এটাকে খালি খালিই খেতে পারবে, এটার সঙ্গে এক্সট্রা কিছু নেওয়ার জরুরতই পড়ে না। তো যদি আমার রেসিপিটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, প্লাস আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও প্লিজ প্লিজ প্লিজ। দেখো আমি সারাদিন ভাবার পর একটা রেসিপি মাথায় আসলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি চাইলে আজকে শেয়ার নাও করতে পারতাম, বাট না ভাবলাম যে না তোমাদের সাথে একদিন যদি কথা না বলি না সিরিয়াসলি ভালো লাগে না। তো সেই জন্য যদি তোমাদের মনে হয় যে আমার খাটনিটা মানে তোমরা আমাকে সাপোর্ট করবে বা কিছু, দেন প্লিজ একটু ভালোবাসা দিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজ নিতা এম মালিককে ফলো করে দিও। বাই বাই।